सरकारी हासपाताले चुक्तिभित्तिक कर्मी नियोगे जेलाय जेलाय कमिटी 28টি কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরের বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর সূত্রে কি জানতে পারছো দেখো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে জেলায় জেলায় স্বাস্থ্য দপ্তরের যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ হয়ে থাকে বিভিন্ন প্রয়োজনে সেই কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার প্রত্যেকটি জেলায় পৃথক পৃথক কমিটি গঠন করা হলো আমাদের রাজ্যের জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে 28টি কমিটি তৈরি করা হয়েছে এই 28টি কমিটিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে এই প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে যে কমিটির চেয়ারপারসন যারা হয়েছেন তারা হয় শাসক দলের নেতা অথবা বিধায়ক অথবা মন্ত্রী তারাই এই কমিটিগুলির মাথায় বসেছেন এবং তারাই চেয়ারপারসন হয়েছেন এবং এক্ষেত্রে যে অভিযোগটা উঠছে যে স্বজন কর্মী নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে যদিও শাসক শিবিরের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে আর স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে মুখ খুলতে চায়নি আমরা যদি দেখি এই কমিটিগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে উত্তর চব্বিশ পরগনার যে কমিটি সেই কমিটির মাথায় বসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক দার্জিলিং এর কমিটির মাথায় বসেছেন গৌতম দেব পূর্ব বর্ধমানের কমিটির মাথায় বসেছেন মলয় ঘট পশ্চিম বর্ধমানে বসেছেন মলয় ঘটক পূর্ব মেদিনীপুরে আছেন অখিল গিরি পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো এরকম প্রত্যেকটি জেলা এবং স্বাস্থ্য জেলার যে কর্মী নিয়োগের যে কমিটি সেই কমিটির মাথায় কোনো না কোনো নেতা মন্ত্রী বিধায়ক রয়েছেন ফলে এটাকে নিয়েই প্রশ্ন উঠছে এবং একে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে ধন্যবাদ সন্দীপ এ বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর সাধারণ সম্পাদক মানস গুমটার কি প্রতিক্রিয়া শোনাবো সরকারের ক্ষেত্রে আমরা আগাগোড়া দেখে এসেছি যে যেখানে যত নিয়োগ হয়েছে সেখানে চূড়ান্ত স্বজন পোষণ এবং দুর্নীতি সেখানে হচ্ছে আমরা খবর আমাদের কাছে ছিল বা এখনও আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই এসএসসির ক্ষেত্রে যে সিবিআই তদন্ত করতে হচ্ছে সেখানে এমন দুর্নীতি হয়েছে এবং সেটা কোনো রাজনৈতিক দল চায়নি সেটা কোর্ট নিজের থেকে সিবিআই নিয়োগ করেছে আমরা আমাদের চিকিৎসকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একজন চিকিৎসক সে হচ্ছে শুধু এমবিবিএস পাস তাকে 13টা 14টা জায়গায় তাকে হচ্ছে নিয়োগ করা হয়েছে ফলে এই সরকারের কাছে আমাদের বিরাট কিছু আশা কিছু নেই যে এর বাইরে অন্য কিছু হবে ন্যাশনালিস্টিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোমনাথ সরকারের কি প্রতিক্রিয়া শোনাবো এটা কিছুই না নিজেদের পেশাগত যে পোষা যে কর্মীরা রয়েছে তাদের কিছু পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে আমরা কোভিডের সময়ও দেখেছি অজস্র এইভাবে নিয়োগ হয়েছে এবং পুরোটাই হচ্ছে দলতন্ত্র দল ভিত্তিক একটি দলের লোকেরাই এবং তাদের কর্মীরা এবং তারা নেতা নেত্রী যাদের সঙ্গে সঙ্গে ঘোরেন তাদের এটা একটা উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে স্বাস্থ্য দপ্তর থেকে আরও কুক্ষিগত করা যায়